আরে বুঝছি তো ডাক্তার স্যার, আরে বুঝছি তো, হলুদ কার্ড, হলুদ কার্ড খাইছে, লাল কার্ড, আরে আইতাছে। আরে রাইগে যাস কে, জরুরি কাজে গেছিলাম, দেরি হয়েছে। এর লেগে তো তোর হাতের ট্যাবলেট তোর গালের মতনই লাল কার্ড হয়েছে। রাজা মিয়া কই, দপ্তরে গেছে না এখনো ঘুমাইছে? যাজ্ঞা কাজ কাম লয়ে ব্যস্ত থাকা ভালো। তোর বাপ দাদার কবরে জায়গা মাপতেছ? সুরিয়ার বস্তি মাপনের আগে নিজে কল যেটা ভাই পাহস নাই? তরে গড় দাউনে লাইগা কয় গজ জমিন লাগব, কয় গজ? এই সুরিয়া, এখানে গোর উঠলে উঠবে তোর, এই রাজা তারাসের উঠবে দালান, এই জায়গা আমি লিজ নিয়েছি। এই 14 বছর জামিন না দেশ। রাজা এ কি করছেন? ভদ্রলোক একটা বস্তির মেয়ের সাথে মারামারি করছেন? আনস্যাটিসফাইড হাই সালা। আর তোমাকেও বলি সুরিয়া, ওই মিয়া পুলিশ কি বলবা, কি বলবা, দিলা তো চালা কি কইরা রাজারে ভাগায়া? বস্তি না বস্তি না, বস্তির আছিলা বাস হামদায়া দিতাম। চুপ করো, তোমার নামে থানায় অনেক রিপোর্ট আছে। জানি তো, হেলে গেই তো থানায় মাল পানি দে। হস মেম স্যার, ছবি তুললেন আর খবর ছাপাইয়া দেন, দারোগা সবকে বুঝেই আছেন, মাগার কুমিরের মতন হিয়ালের ঠ্যাং ছাইরা দিয়া লাঠি ধরছেন। চল বোনেরা চল। এই যে ইন্সপেক্টর সাহস, সাহস করে কি ভাবা হচ্ছে?
ভাবছি সুরিয়াকে নিয়ে। ও মাই গড, আমাকে ছেড়ে শেষ পর্যন্ত সুরিয়াকে নিয়ে ভাবনা। রুবি, তুই মরেছিস রে। আরে না মিস রুবি, তুমি মরলে এই সাহসকেও সাহস করে মরতে হবে। ও বাঁচালে। তবে সুরিয়াকে যে ভালোবাসবে অথবা সুরিয়া যাকে ভালোবাসবে তার শুধু সাহস থাকলে চলবে না, তার থাকতে হবে দুঃসাহস। ঠিক, আমার তো রাজা, কে হয়েছে, কে তরে মারছে? সূর্যমুখী বস্তি দখল করতে গিয়েছিলাম, ওই বস্তিতে একটি মেয়ে থাকে, নাম সুরিয়া, ও হচ্ছে লেডি মাস্তান। ওর সাথে মারামারি করে তরে না নিষেধ করছি, জোর করে কারো জায়গা দখল করবি না। অন্য জায়গা আমি দখল করি আর না করি, কিন্তু সুরিয়াকে আমি ছাড়বো না। রাজা! না ভাইয়া, আমি যদি তোমার ছোট ভাই হয়ে থাকি তাহলে সুরিয়ার বস্তি আমার চাই চাই চাই। ও একটা পাগল, চল। আপনি হাসা কইছেন। কি ব্যাপার? আরে দোস্ত মিশু, তুই সাহস, বন্ধু তুই পুলিশের চাকরি নিয়েছিস? হ্যাঁ, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে পুলিশে তাড়া করেছে। আরে না রে, পুলিশের মতোই আমি চোরকে তাড়া করছিলাম। আরে আমার মানি ব্যাগ ছিনতাই করে ফেলেছে। এ ভুল আর করিস না বন্ধু, ওরাই তোকে উল্টো ছিনতাইকারী বলে ধোলাই দেবে। সারা শহর জুড়ে ওদের একটা নেটওয়ার্ক আছে, এবং নেটওয়ার্কের হেডকোয়ার্টার কোথায় তা আমার জানা আছে বন্ধু। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আয় পরিচয় করি। ও রুবি, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে না না, হয়নি, তবে হবে হবে। আমি মিশকাত, আমরা একই কলেজে পড়তাম। গ্রেট টু মিট ইউ। তা কি করছিস, পড়ছিস? নতুন একটা চাকরি পেয়েছি রাজা তারাশের ফার্মে। রাজা তারাশি? ছোট ভাই, ছোট ভাই, রিল্যাক্স না। চাই চাই চাই, সুরিয়াকে চাই, সুরিয়ার বস্তি চাই, স্যাটিসফাইড হতে চাই। পাবেন, পাঠা দিলাম, আমি ম্যানেজ করে দেব সুরিয়াকে। হ্যাঁ ম্যানেজ করো, রাজা তারাশের চোখ এখন শুধু বস্তির দিকে নয়, সুরিয়ার সাপের মতো পেঁচানো শরীরের দিকেও। কি দেখছ? দেখতেছি ঢাকার হাওয়া, গায়ে লাগছি নি। হাওয়া তো গায়ে লাগবেই। ডালচিনি ব্যবসা শুরু করে দিছ? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আবার ইনজুরি, বড় দাও মারছস মনে হইতেছে? কোন দাওটাও মারিনি। 200 টাকায় তো ছাজ বদলায় না, তাও আবার 2 দিনে আমারে দেখাইতেছ? যে না, ফেরত দিতে এসেছি, তোমার লোক আমার 7,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
আমার জ্ঞান দারি দে, আমার জ্ঞান দারি এলা খায়া ঠান্ডা ওই চাকরি দিচ্ছে। চোর বলো না, ভদ্রলোক বলো, আমার টাকাটা ফেরত দাও। ছিরে কি জানি কয়, হিয়ালে ভাঙা বেড়া দিচ্ছে। আহমদ না, সব টাকায় যদি ফেরত দিব তাহলে চিন্তা খাইব কি? মা আলটিমেটলি একদিন তোমার খেতেই হবে, পুলিশ না এলে আজই দিতাম। আবে হিরো গিরে রাত কই চিন্তা হয়েছে ক দেহি, একদম চটকা বাউন্ডারির বাইরে ওই এলাকা আমার না, জহির মির্জা কন্ট্রোল করে। হ্যাঁ আবার আমার আশিক দিওয়ানা বাচ্চা দেই না ছড়ি গেজ চা খাবি? সরি কালে দাঁড়া নিশা, মনে হয় মালের বোতলে জোয়ার আইছে, জোয়ারের পানি থেকে তুলতাছে। সুরিয়ার যৌবন জোয়ার, আমি পাগল হয়ে যাই রে, পাগল হয়ে যাই। তুমি সুরিয়ারে এত ভালোবাসো? বাঘ কাঁচা মাংস ভালোবাসে রে। সুরিয়ারে এক রাত পাওয়ার জন্য আমি তো এই জানো দিবার পারি। আরে সুরিয়া, তোর মতো জঙ্গলি জানোয়ারে জানিবার পারে? এক মিনিটে নিশাই খোয়াব দেখতেছি না তো। আরে সুরিয়ারে নিয়ে খোয়াব বহুত মাংস দেখতেছে, তুইও দেখতেছি আজ দেখ। ওরে আল্লাহ রে, আমি কি মরে যামু না কিছু একটা কইরা খামু? আবে ওই মাদনা, আমি তোর বোতলবাজি দেখবার আহি নাই, তোর এক ট্যান্ডল আমার এক দোস্তের 7000 টাকায় হাত মারছে, ওইটা ফেরত লইতে আইছি। শুধু 7000 কেন, পুরো এরিয়া তোমার হাতে তুইলা দেমু। শুধু দিলটা নরম কইরা আমার হাতে তোমারে তুইলা দাও। আইমাদ না, সুরিয়ার সরেলটা কি মরির মোয়া যে তোর হাতে তুইলা দেমু? কথা না বারে টাকা দে, দিয়া দাও গুরু দিয়া দাও, দরজাটা লাগায় দেই, তুমি ওসুল করে লাও। আই জহিরের বাচ্চা, একলাই সুবেলা ভুল করিস না, তোর মতো পুরুষেরে। সুরিয়া, এ সুরিয়া, সুরিয়া রে, সেই ক্ষমতা দে দেখবা চাই। এই গুলো দরজা লাগা। Yeah.
আমারই রেপ করবি? তুই আমার থাপ্পড় মারলি কেন? মারলি কোন অধিকারে মারলি? তুই তুই কি সুরিয়ার ভাতার? শাট আপ, শাট আপ টকিং সেন্স। আরে তোমার ভাতার হওয়ার মতো কোনো পুরুষ এই সমাজে আছে বলে তোমার মনে হয় না? আরে রাখ, সমাজ পুরুষ এটা সমাজ নাকি? আর তোরা কোনো পুরুষ নাকি? তোরা তোরা তো সব রেপিস্ট। তোমার পাল্লা এর বেশি ওজন করার মতো বাটখারা নেই, কারণ তোমার পরিচয় হয়েছে কিছু রেপিস্টের সাথে, চরিত্রহীন লম্পটের সঙ্গে। কোনো পুরুষের সঙ্গে তোমার পরিচয় হয়নি। দুর্ভাগ্য আমার যে ঘটনাচক্রে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে, তোমার মতো একটা বিকৃত যৌবনা মেয়ের সঙ্গে, যাকে নিয়ে দুষ্ট লোক নষ্ট স্বপ্ন দেখতে পারে। আমার চোখে পুরুষের পাশে নারীর একটা স্থান আছে, অধিকারের স্থান, মর্যাদার আসন। কিন্তু সেই মর্যাদা পেতে হলে সেই নারীকে হতে হবে প্রকৃত নারী, লজ্জাই যার ভূষণ। ও আমার থাপ্পড় মারলো কেন? ওই দেওয়ারে গিয়ে তুমি জিগাও গা, আমি যাই। তোমার কি হয়েছে? বকুল ওছি আমরা, আমার থাপ্পড় মারছি কেন? কেন মারছে কেমনে কম? ওই জরি ওছি আমরা, আমার থাপ্পড় মারছি কেন? অধিকার আছে বলে মারছে। চুপ কর। কিসের অধিকার? কিসের অধিকার? ও কি আমার স্বামী না আমি ওর স্ত্রী? কেন মারলো? কেন মারলো? ক ভালোবাসায়। ভালোবাসার মানুষ আমি, হইতে চাই জীবন সাথী, হইতে চাই জীবন সাথী। Thank you.
বললি বন্ধু দাঁড়াইয়া, আমার গায়ের কাপড় হইয়া অঙ্গি আছে জড়াইয়া, অঙ্গি আছে জড়াইয়া। অবু তোমার গলার মালা, অবু হাতের সোনার বালা, আরো হব আমি তোমার যৌবনের বেতন জ্বালা, যৌবনের বেতন জ্বালা। বন্ধু কি করিলা আমি জাদু করিলা, তোমায় না দেখি অন্তরে ছটপট ছটপট করি। বন্ধু কি করিলা আমি জাদু করিলা। জান, আপনার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারছি, কোনো চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই। পাইজান, আই একখান খবর। কি হয়েছে? বাকি মির্জার নেতৃত্বে আইজ একটা সিন্ডিকেট তৈরি করতেছে হেরা। আমি পাইচা থাকতে কোন সিন্ডিকেট টেন্ডিকেট হইতে দেব না। শোনো নেতা ফারুক, আপনারাও শোনেন, যতদূর খবর পাইছি প্রশাসনের সাথে ইকবাল তারাশির একটা অলিখিত চুক্তি হয়েছে। ইকবাল তারাশি নিজেও কোনো অবৈধ কাজ করবে না, কাউরে করতেও দেবে না। 1000 ইঁদুর মেরে বিড়াল যাবে হজে, ওই সালামে মানে কেডা? আহা নেতা ফারুক, মানি না বলি তো আমরা একটা নতুন সিন্ডিকেট করতে যাচ্ছি। আমাদের একজন ডন হবি, এবং স্বাভাবিক নিয়মে রাজনৈতিক অঙ্গন থেকে আমরা একজন গডফাদার পেয়ে যাব। কিন্তু বড় ভাই, ইকবাল তারাশি এই খবর পাবি? ভয়ে কাপড় নষ্ট করতেছিস কেন? তোর ভাই এই বাকি মির্জা কি মরে গেছে? ইকবাল তারাশিকে ফিনিশ করার জন্য তো প্ল্যান করতে বসেছি, বাড়াবাড়ি করলে খুন করে ফেলো শালাক। বাকি মির্জা, নগদে ইকবাল তারাশির টিপ মিস হয় না, তুই জানো? জানি ভাই সাহেব। তোকে বাঁচায় রাখছি কে? জানি নে ভাই সাহেব। যাই না ল, ইকবাল তারাশি বাইচা থাকতে কোন নতুন সিন্ডিকেট এই শহরে হইব না, কথা বুঝাই? জি ভাই সাহেব। আমি মিশকাতুর রহমান, ইকবাল কর্পোরেশনের নতুন ডাইরেক্টর ফাইন্যান্স। প্রতিটা ফ্যাক্টরি এবং প্রজেক্টের হিসাব আমি চাই। স্যার, তারাশি জুট মিলের রিপোর্ট। স্যার, শিপিং বিজনেস রিপোর্ট। স্যার, তারাশি রিরোলিং এর। এই যে আপনি। স্যার, আমি হিসাব রেডি করতে পারিনি। আপনি? আমিও রেডি করতে পারিনি স্যার। দেখুন ভাইজান, আমাকে আপনাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি ভাইজানের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। ঠিক আছে, প্রতিদিন আমাকে স্টেটমেন্ট দেবেন, আর যারা হিসাব দেননি তাদের ব্যাপারে আমি রাজাভাইয়ের সাথে কথা বলবো। ছোট ভাই, আপনি যে প্রজেক্টের ছবি পাঠিয়েছিলেন তাকে জায়গা মতো পৌঁছে দিয়েছি। কি আসছেন? আসেন আসেন। ও, আরে আমাকে স্যাটিসফাইড করতে পারবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজা ভাই, 10টা কোম্পানির মধ্যে 3টার হিসাব পেয়েছি, বাকিগুলোর হিসাব এখনো পাইনি। তাছাড়া আপনার মান্থলি পেমেন্টের বাইরে 1 কোটি টাকা অতিরিক্ত নিয়েছেন। সেটার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত না, ভাইজান আমাকে পারফেক্ট হিসাব রাখতে বলেছে, সেই জন্য বলেছি। তুমি কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ ভাই, তোমার না আমার? আপনার। তাহলে বারবারই না করে যা বলছি তাই করো। ওকে স্যার। রাইট।
তোমাকে কি ভাইজান আমার পিছনে স্পাইং করতে পাঠিয়েছে? না না স্যার। এনিওয়ে আমি বাইরে যাচ্ছি, ভাইজান খোঁজ করলে কি বলবে? কি বলবো স্যার? বলবে আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, ওটা নিয়েই ব্যস্ত। রাইট রাইট স্যার। থ্যাংক ইউ। আপনার নতুন প্রজেক্ট কি তা তো আমি জানি, মদ আর মেয়ে মানুষ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি কি কখনো শুনেছো যে কাছ থেকে গন্ধ নিলেই ফুলের গন্ধ শেষ হয়ে যায়? প্লিজ আমাকে নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। ভাল লাগে না, আমি নতুন নতুন প্রজেক্টে বিশ্বাসী, নতুন নতুন যাই লাগে বিশ্বাসে। তোমার শুরুটাই শেখ এলের বাংলা ছবি রেপ সিনে সংলাপ, এখন তুমি বলবে কে আছো বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ আসবে না। এখানে বাস্তবতা আর সিনেমার মধ্যে পার্থক্য, ফিল্মের হিরো হলে উড়ে ছুটে আসত। তোমার কোনো হিরো আছে কি? না নেই। নেই? হাইলি স্যাটিসফাইড। You are under arrest. Hey, Inspector! Handcuff lagao. Move. Inspector! Shh! No shouting. চিৎকার আমি একদম পছন্দ করি না স্যার। আপনি কাকে গ্রেফতার করছেন? তোমার বাবাকে। ইউ আন্ডারস্ট্যান্ড ইন্সপেক্টর? ওর বাপকে নয়, তুই তোর বাপকে গ্রেফতার করেছিস। ও কাম অন ইউ শাট আপ! চিৎকার করলে তোকেই আমি বাপ ডাকিয়ে ছাড়ব। সো নো শাউটিং। ছোট ভাই নো সেন্টার। ইকবাল তারাশি, আরে ফুপি এই অবস্থায় তুই কেন ঘর থেকে বাইরে চল? তোর না ডাক্তার নড়তে চড়তে মানা করছে। জমি টানলে নড়তেও হয় মরতেও হয়। এ কেমন করে মনে আছে প্রথম আমাকে দুই বাইরে তুই আশ্রয় দিছিলি, রাজামি আমার সাত রাজার ধন। ধন সম্পদ যখন ফুলে ফেঁপে বেড়ে ওঠে তখন তা হয়ে যায় দানব, মালিককেই গিলে ফেলে। খালি হাতে শহরে এসেছিলি বাবা, কিন্তু বুক ভরা ছিল স্বপ্ন, ছিল অভাবের মাঝেও সুখ। আজ তো অনেক কিছু হয়েছে, বাস ট্রাক হয়েছে, জাহাজ হয়েছে, মিল কারখানা হয়েছে, খ্যাতি যশ হয়েছে, কিন্তু সুখ হয়েছে কি? পাপ তোর জীবন থেকে সুখ কেড়ে নিচ্ছে। বউটার তিন তিনটে মরা বাচ্চা হলো, বোবা হয়ে গেল বউটা। আর তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না, এ তোর পাপের শাস্তি। জানি না শুনে, আমি কোনো পাপ করি নাই ফুপি, আল্লাহ জানে। আল্লাহ তো জানেই, কিন্তু শাসনকর্তাকে জানতে হয়। শাসন করতে হয় নিজেকে, শাসন করতে হয় পরিবারকে। এই দেখ। আরে কেটা খুন করছে? শুধু খুন করেনি, প্রথমে ওর ইজ্জত নিয়েছে, তারপর খুন করেছে। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। আমি জানবার চাই কে খুনি। তোর ভাই রাজা। রাজা!